উজ্জ্বল সুন্দর চুলের অধিকারী হতে চান সবাই কিন্তু ওকালে চুল পড়া সেই প্রত্যাশিত স্বপ্নের পথে প্রদান বাধা হয়ে দাঁড়ায় চুল ঝরে যাওয়ার এই পুকুর সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে জানতে হবে বেশ কিছু বিষয় তারপর সেই অনুযায়ী কাজ করতে পারলে চুল পড়া বা অসময়ে টাগ হওয়া থেকে বেঁচে যাবেন আপনি তো চলুন জানা যাক চুল ঝরে যাওয়ার কারণও তার সমাধানের উপায় আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন প্রথমেই বলে চুল পড়ার কারণ নাম্বার ওয়ান হরমোনজনিত কারণ অ্যান্ডোজেনিক হরমোন যেমন টেস্টেস্টোরন অ্যান্ডোস্টেডিয়ন ডিএইচটি হরমোনগুলো সাধারণত পুরুষের বেশি ও মহিলাদের কম পরিমাণে থাকে এই হরমোনগুলো হেয়ার ফলিকলের উপর কাজ করে ও চুল পড়া ত্বরান্বিত করে সে কারণে পুরুষের চুল বেশি পড়ে তবে সবারই যে পড়বে তা নয় যাদের এসব হরমোনের প্রভাব বেশি তাদের বেশি করে চুল পড়ে পুরুষের চুল পড়াবার টাক পরা সাধারণত কুড়ি বছর থেকেই শুরু হতে পারে এটিকে বলে মেল প্যাটার্ন অব হেয়ার লস বা পুরুষালি টাক অর্থাৎ কপাল থেকে শুরু করে পেছন দিকে চুল উঠতে থাকে তবে হ্যাঁ শুধু যে কুড়ি বছরের পর থেকে চুল পড়বে তা কিন্তু নয় এর আগে থেকেও পড়তে পারে তো যাই হোক নাম্বার টু স্টেজ বা মানসিক চাপ দুশ্চিন্তায় ভুগলে বা মানসিক সমস্যা থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়তে পারে তবে এই চুল পোড়া সাময়িক এবং পুনরায় চুল গজায় তবে দীর্ঘদিন মানসিক দুশ্চিন্তায় থাকলে বা দুশ্চিন্তা কাটিয়ে উঠতে না পারলে অনেক বেশি চুল পড়ে যেতে পারে দৈনিক একশোটা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক নাম্বার থ্রি জেনেটিক্যাল কারণ বংশে আপনজনদের কারোই সমস্যা থাকলে উত্তরিতার সূত্রেও আপনি পেয়ে যেতে পারেন এই সমস্যা এর পিছনে আপনার যে জেনেটিক্যাল কারণ রয়েছে তা আপনাকে বুঝতে হবে এছাড়া স্বাস্থ্যগত সমস্যা প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের অভাবেও চুল পড়তে পারে অনেক সময় দুরারোগ্য কিছু রোগে আক্রান্ত হলো প্রচুর চুল পরে তাছাড়া খুশকি চুল পড়ার প্রত্যক্ষ কারণের একটি হলো খুশকি অ্যালার্জি বা চর্মরোগ থাকলে এটা আরও বেশি হয় নাম্বার অ্যালকোহল এসবের আসক্তি আপনার মূল্যবান ফোর চুলগুলোকে অসময়ে কেড়ে নিতে পারে এমনিতে এসবের কুফল অনেক স্বাস্থ্যগত ঝুঁকিও প্রচুর তাই এসব খাওয়া বন্ধ করুন এতক্ষণ জানেন চুল পড়ার কারণ এবার জানেন সমাধানের উপায় কি ভিটামিন সমৃদ্ধ খাদ্য অভ্যাস শরীরে সুষম ও পুষ্টিকর খাবার সরবরাহ করতে পারলে অচিরেই আপনার চুল পড়া কমে যাবে ভিটামিন শুধুমাত্র আমাদের শরীরের জন্যই ভালো তা কিন্তু নয় আমাদের চুলের জন্যও ভালো ভিটামিন ই রক্ত সঞ্চালনে সহায়তা করে যার ফলে নতুন চুল ওঠে আবার ভিটামিন বি চুলকে বিবর্ণতার হাত থেকে রক্ষা করে নাম্বার টু খাদ্য তালিকায় আমিষ রাখুন মাছ মাংস ডিম এবং অন্যান্য যে কোনো আমিষ আপনার চুলের জন্য খুব ভালো এগুলো আপনার চুল পোড়া কমাতে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করবে নাম্বার থ্রি ব্যবহার করুন ভালো তেল যারা চুল পোড়া চুলের নানাবিধ সমস্যা নিয়ে চিন্তিত তারা কয়েক মিনিটের জন্য হলেও সপ্তাহে দুই থেকে তিনবার মাথায় ভালো মানের কোনো তেল ম্যাসাজ করুন যেমন তিলের তেল বাদাম তেল ব্যবহার করতে পারেন এগুলো আপনার চুলের ফলিকলগুলোকে কর্মক্ষম রাখতে সহায়তা করবে আর মাথায় নতুন চুল গজানোর জন্য বা চুল ঘন করার উপায় হিসেবে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন নাম্বার ফোর বেশি পরিমাণে জল পান করুন আমাদের প্রতিটি চুলের গোড়ায় প্রায় এক চতুর্থাংশ জল রয়েছে তাই আপনার চুলের সুস্থতা ও বৃদ্ধি নিশ্চিত করতে হলে প্রতিদিন অন্তত আট গ্লাস জল পান করুন নাম্বার ফাইভ এড়িয়ে চলুন অ্যালকোহল ও সিগারেট অ্যালকোহল চুলের বৃদ্ধিতে বিঘ্ন ঘটায় চুলের সুস্থতা বজায় রাখতে হলে অ্যালকোহল থেকে দূরে থাকুন সিগারেট আপনার স্কাপের রক্ত সঞ্চালনে বাধা দেয় যার ফলে চুলের বৃদ্ধি হ্রাস পায় সুতরাং অ্যালকোহল ড্রাগস ও সিগারেট থেকে দূরে থাকুন এছাড়া এসবের মধ্যেও পরিষ্কার রাখুন চুল প্রতিদিনের ব্যস্ততা ও বাইরে ঘোরাঘুরির জন্য চুলে জমা হয় অনেক ময়লা এতে করে খুশকিও বৃদ্ধি পায় তাই চুলে ভালো অ্যান্টি শ্যাম্পু ব্যবহার করে নিয়মিত পরিষ্কার রাখতে হবে চুল স্নানের আগে কিছুক্ষণের জন্য লেবু এবং পেঁয়াজের রস ব্যবহার করলেও পাবেন অনেক উপকার তবে হ্যাঁ এসবের পাশাপাশি আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন মূল কথা হলো আপনাকে এখন থেকে সচেতন হতে হবে চুল পড়ার বিষয়ে। সেই সাথে প্রয়োজনীয় সমাধান গ্রহণে হতে হবে তৎপর তাহলে অচিরেই আপনি চুল পড়া প্রতিরোধ করার পাশাপাশি অনেক দিন পর্যন্ত সুন্দর ও উজ্জ্বল চলের অধিকারী হতে পারবেন ধন্যবাদ